नमस्कार। आज 13th नंदीग्राम डे 13তম নন্দীগ্রাম দিবস। গত 13 বছর ধরে আজকের দিনটিতে নন্দীগ্রামের শহীদদের স্মরণ করা হয়। আপনারা জানেন নিশ্চয়ই 2007 সালে 14ই মার্চ তৎকালীন বামফ্রন্ট সরকারের নির্দেশে নন্দীগ্রাম গণহত্যা সংগঠিত হয়েছিল। আমার গা আজকেও গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই দিনের ঘটনা চিন্তা করলে। যেভাবে সেদিনের ঘটনা এবং গণহত্যা, গণধর্ষণ ইত্যাদি সংগঠিত হয়েছিল সেই ব্যাপারে আমি আমার ব্লগে বিস্তারিত অনেকবারই লিখেছি এবং তার পরবর্তী পরিস্থিতিতে শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তারা বিভিন্ন আন্দোলন করেছে এবং গত 13 বছর ধরে আজকের দিনটিতে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করা হচ্ছে। নন্দীগ্রামে আমি বহুবার গেছি। তৎকালীন যে রাজনৈতিক দলে ছিলাম, দলের তরফ থেকে শুভেন্দুদার আহ্বানে তৎকালীন ওখানে ভূমি উচ্ছেদ কমিটির তরফ থেকে অনেকবারই গেছি, কিন্তু যে যে চিত্র দেখেছি নন্দীগ্রাম ম্যাসাকারের পরে আমি এবং সুকুমার যিনি সাংবাদিক, যার ইউটিউব ভিডিও আছে, আরও কয়েকজন বর্তমান অনুগামী, তাদের নাম আমি নিতে চাই না, তাদের সঙ্গে আমরা বারবার ছুটে গেছি সেই সময়তে 2007 সাল থেকে দেখেছি। আজকে শহীদ দিবসে তাদের শহীদের আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি এটাকে অধুনা তৃণমূল কালচারে 21 জুলাই শহীদ দিবসের নামে যে পাগলু ড্যান্স এবং রাজনৈতিক বক্তৃতা হয় সেইভাবে আমি দিতে চাই না। একটু আগেই শুভেন্দুদার বক্তব্য শুনছিলাম টিভিতে, উনি যথার্থই বলেছে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি করা নয়, আজকে শহীদদের আত্মাদের তর্পণ করার দিন, স্মরণ করার দিন। আজকে এই রাজনীতি করে, রাজনীতির মাধ্যমে দিনটিকে কলুষিত করা, যেটা কিনা তৃণমূল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ট্র্যাডিশনে পরিণত করেছেন, 21 জুলাই শহীদ মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক বার্তা দেওয়া, এটি মানে অত্যন্ত বেমানান, অসৌজন্যতা, শহীদের আত্মার প্রতি অপমান। অবশ্য উনি এখন বলেছেন এখন আর 21 জুলাই শহীদ দিবস নয়, কেন সেই দিনকার সেই সময়কার মনীষ গুপ্তকে উনি তো নিয়েই নিয়েছেন দলে। আবার এই নন্দীগ্রামের সেই পুলিশ অফিসারকে, কুখ্যাত পুলিশ অফিসারকে কদিন আগেই তৃণমূলে জয়েন করালেন, আজকে এমন একজন মন্ত্রী শুনছি একটু পরেই যাবেন সেখানে, এমন একজন মন্ত্রী, এমন নেত্রীরা যাবে যারা সেই সময় কিন্তু নন্দীগ্রামে যাননি। আমার ভালো করে খেয়াল আছে দিনের পর দিন যখন আমরা গেছিলাম, অত্যাচার সহ্য করেছিলাম, সেই সময় কিন্তু সেখানে যাননি, সেই মন্ত্রীর টিকিও দেখা যায়নি। আজকে উনি যাবেন নন্দীগ্রাম দিবস হিসাবে বার্তা রাখতে। আমার একটি প্রশ্ন তৃণমূলের কাছে, যে আপনারা কি সদ্য জয়েন করা সেই আইপিএস অফিসার যিনি যার নেতৃত্বে ওই কুখ্যাত নন্দীগ্রাম গণহত্যা সংগঠিত করা হয়েছিল তাকেও নিয়ে যাবেন সেখানে বার্তা দিতে? এরকম ঢং দেখলে সত্যি কথা বলতে কি ব্যক্তি হিসেবে আমার তো খুব ঘেন্না এবং লজ্জা লাগে। আমরাও রাজনীতি করি, রাজনীতিক হিসেবেও নিজেদেরকে একটা খারাপ লাগে, ছোট মনে হয় যে শহীদদের নিয়ে কেনা বেচা, শহীদের জঙ্গলমহলে শহীদের যে যারা মাওবাদী নেতা তাকে দলে নিয়ে নেওয়া, পাহাড়ে যায় যে শহীদের নেতা যার নামে 150খানা ওয়ারেন্ট, তিনি সাংবাদিক সম্মেলন করে বেড়াচ্ছেন কলকাতার বুকে, এসবগুলো দেখলে না নিজের কিরকম নিজের লজ লাগে, মানে শহীদদের প্রতি অপমান করা হয়। শহীদ অমিতাভ মল্লিককেও অপমান করা হয়েছে, নন্দীগ্রামের শহীদদের অপমান করা হয়েছে কদিন আগে তৃণমূল ভবনে সেই কুখ্যাত পুলিশ অফিসারকে তৃণমূলে নিয়ে। আমি তো বলবো এই ধরনের অপমান না করে আসুন আজকের দিনে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা করি, এবং আমি জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকেও এই শহীদদের আত্মার উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনা করে তাদেরকে প্রণাম জানাই। এবং এই নন্দীগ্রামের সংগ্রামকে যেভাবে মা বোন থেকে শুরু করে সবাই রুখে দাঁড়িয়েছিলেন, তারা অত্যাচারিতা হয়েছিলেন, অনেক লোকের মৃতদেহ এখনো পাওয়া যায়নি,
নদী রক্তাক্ত হয়ে গেছিল, সেই ঘটনা আমরা জানি কিভাবে হয়েছিল, হাওয়াই চটি পড়া পুলিশ কিভাবে আক্রমণ সংগঠিত করেছিল, তো অনেক কিছুই হয়েছিল, কিন্তু তারা যে রুখে দাঁড়িয়েছিল সেই নন্দীগ্রামের সংগ্রামী মানুষদের প্রতি স্যালুট জানাই আমার তরফ থেকে, আমার দলের তরফ থেকে স্যালুট জানাই, এবং ব্যক্তি হিসেবে আমি তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমার বার্তাটা এখানেই শেষ করতে চাই। নন্দীগ্রামের সংগ্রামকে প্রণাম, নন্দীগ্রামের মুক্ত সূর্যকে প্রণাম, এবং নন্দীগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ভারতবাসীর সকল ভারতবাসীকে আমার প্রণাম জানাই। জয় হিন্দ।